আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের আজকের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন প্লাস উত্তর দিব। তোমরা অবশ্যই এই পর্বটা খুব ভালো করে দেখবা, কারণ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রে বাংলাদেশের সকল বডি 25 থেকে 30টি নম্বর থেকে কমন ছিল। আলহামদুলিল্লাহ, তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রেও এমনটাই কমন থাকবে, এটা আশা করি আমি। তোমাদের যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও, তারা অবশ্য এই নাম্বারটা সংগ্রহ করে রাখবা। এখন অবশ্য আমি কথা বলার সময় খুব কম পাই, কারণ তোমাদের সাজেশন নিয়ে অনেকটা ব্যস্ত থাকতে হয়। কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হইলে আমি যখন ফ্রি হব, তখন তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। এই নাম্বারটা তোমরা সংগ্রহ করে রাখবা। তোমরা মামুন অনলাইনের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবা, যাতে আমি পুরো বাংলাদেশে ছাত্রছাত্রীদের জন্য ভালো কিছু করতে পারি। এবং তুমি যেভাবে উপকৃত হতেছ, তোমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে তারাও যাতে উপকৃত হতে পারে, সেটা তোমাদের দায়িত্ব। তোমরাই আমার ইউটিউব চ্যানেলটিকে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেবে ইনশাল্লাহ। তো এর পাশাপাশি ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমরা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক সাপোর্ট গ্রুপে, ইউটিউবের মতো একই নাম যেহেতু, আমার ইউটিউবেও মামুন অনলাইন হেল্প এবং ফেসবুক পেজ এবং ফেসবুক সাপোর্ট গ্রুপের নামও মামুন অনলাইন হেল্প। তাই খুব সহজেই ফেসবুকে সার্চ করলে, যদি মামুন অনলাইন হেল্প লিখে তুমি ফেসবুকে সার্চ করো, তাহলে ফেসবুক পেজ এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ পেয়ে যাবে। অবশ্যই প্রত্যেকেই ফেসবুক পেজ ফলো করে রাখবা এবং ফেসবুকে সাপোর্ট গ্রুপে জয়েন হবা। ফেসবুক সাপোর্ট গ্রুপে তোমাদের লেখাপড়া এবং সাজেশন সংক্রান্ত সমস্যা সমাধান দেওয়া হয়। ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও ফেসবুক পেজে ফলো করে রাখতে পারবে এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে পারবা। এইচএসসি এক্সাম 2022-এর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র সৃজনশীল ক ও খ অংশে সাজেশন 100% কমন সাজেশন সকল বোর্ডের জন্য। প্রথমে বলে দেবো যে কয়টা অধ্যায় তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে আছে। প্রথম অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে আছে, তারপরে দ্বিতীয় অধ্যায় আছে তোমাদের পরীক্ষায়, তৃতীয় অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে এবং ষষ্ঠ অধ্যায় আছে। টোটাল তোমাদের 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায় থেকে 11টা সৃজনশীল প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের যে কোনো 4টি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে। তাই তোমরা 5টা অধ্যায় থেকে যে কোনো 3টা অধ্যায় যদি পড়ো, 3টা না 2টা অধ্যায় ভালো করে যদি পড়তে পারো, তাহলে তোমরা এখান থেকে 2টার বেশি প্রশ্ন, 4টার বেশি প্রশ্ন তোমরা কমন পাবে। কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন হবে তোমাদের, যেহেতু 5টা অধ্যায়, প্রতিটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন অবশ্যই হবে। তাই অবশ্যই যদি 2টা অধ্যায় ভালো করে পড়তে পারো, তাহলে 4টা প্রশ্ন বেশি কমন পেয়ে যাবে। আর যদি 3টা পড়তে পারো তাহলে বেশি ভালো হয়, তাহলে তোমরা প্রায় 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবে, সেখান থেকে বাছাই করে 4টা প্রশ্ন তোমরা লিখে নিলা। তাই তোমাদের বলবো যে যে কোনো পছন্দের মতো 3টা অধ্যায় তোমরা পড়ে নেবা। আমি সকল অধ্যায় সাজেশন গুলো দিয়ে দিছি, তোমার যে অধ্যায়টা সহজ মনে হয় এরকম 3টা অধ্যায় বাছাই করে এখান থেকে পড়বা। 5টা অধ্যায় তোমাদের পড়তে হবে না। আর আমার নবীতিক যে কটা দিয়েছি 150টার মতো, দ্বিতীয় প্রথম পর্ব 150টা ছিল, দ্বিতীয় পর্ব 150টার মতো, তা পাবলিশ করা আছে অনেক আগেই, তোমরা ওটা দেখে নিবে। এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা নবীটিটা দেখে নিবে। ইসরায়েল শব্দের অর্থ কি? ইসরায়েল শব্দের অর্থ হলো আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। ইসলাম শব্দ অর্থ আল্লাহ, ইসলাম শব্দ অর্থ আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। মাদানী সুরা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের পর যেসব সুরা নাজিল হয়েছে তাই হলো মাদানী সুরা। আল কুরআন কি? আল কুরআন সর্বশেষ আসমানি কিতাব যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপর অবতীর্ণ হয়। শানে নুজুল কি? আল কুরআনের সুরা বা আয়াত নাজিলের কারণকে শানে নুজুল বলা হয়। আসমানি কিতাব কি? মানব জাতির হেদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবই আসমানি কিতাব। তোমরা এই 5টা খুব ভালো করে পড়বা এবং নৈবিত্তিকগুলো ভালো করে পড়লে এখান থেকে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন আশা করি তোমরা 100% কমন পাবা। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে খুবই কম, এই 3টা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই দেওয়া হয়েছে। 1 নম্বরে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে আল কুরআনকে জ্ঞানের মূল উৎস বলা হয় কেন। 2 নম্বরে আল কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বা বিধান, বুঝিয়ে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা বেশি পড়বে।
কোরআন গবেষণা ও আবিষ্কারের প্রেরণা ব্যাখ্যা করো, এই তিনটা ভালো করে পড়বা। দ্বিতীয় অধ্যায় আল হাদিস অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে, শরীয়তের দ্বিতীয় উৎস কি? হাদিস। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দ অর্থ হলো কথা, বাণী বা ঘটনা। হাদিস শব্দ হলো কথা, বাণী বা ঘটনা। তারপর দেখতে পাচ্ছ ইমাম মুসলিম রহ কত হিজড়িতে জন্মগ্রহণ করেন? 204 হিজড়িতে জন্মগ্রহণ করেন। আল 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 হাসাদ শব্দ অর্থ কি? আল হাসাদ শব্দ অর্থ হলো হিংসা। আল হাসাদ শব্দ অর্থ কি? হিংসা। হাদিস কি? রাসুল সাল্লাহ সাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে। রাসুল সাল্লাহ সাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে। শিহা ও সিত্তাই কি? শিহা ও সিত্তাই হলো শিহা ও সিত্তাই বলতে ইসলামের 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে বোঝায়। এগুলো হলো বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাক, আবু দাউদ ও ইবনে মাজা। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 4টি অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে জাকাত গরিবের অধিকার ব্যাখ্যা করো। 2 নম্বরে মুমিনদের জন্য কথা ও কাজে মিল থাকা জরুরি কেন? 3 নম্বরে জালিম ও মজলুম বলতে কি বুঝো? এবং 4 নম্বরে সাদকায়ে জারিয়া বলতে কি বোঝায়? এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে। তারপরে তৃতীয় অধ্যায় আল ইজমা, এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, ইজমা কাকে বলে? প্রখ্যাত আলিম ও গবেষকগণের সুনির্দিষ্ট নীতিমালার আলোকে পর্যালোচনার পর শরীয়তের কোন সিদ্ধান্তের ঐক্যমত পোষণ করা ইজমা। ইজমার রুকন কয়টি? ইজমার রুকন 2টি। ইজমা শব্দ অর্থ কি? ইজমা শব্দ অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যমত্য পোষণ করা বা একমত হওয়া। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে, কুরআন সুন্না পরিপন্থী ইজমা গ্রহণযোগ্য নয় ব্যাখ্যা করো। কুরআন সুন্না পরিপন্থী ইজমা গ্রহণযোগ্য নয় ব্যাখ্যা করো। আহলুল ইজমা বলতে কি বোঝায়? ইজমার আদর্শ কিভাবে প্রতিষ্ঠিত হয়? এই তিনটা খুব ভালো করে পড়বা, তাহলে এখান থেকে তোমরা প্রমাণ পাবা। পঞ্চম অধ্যায় ফিকহ শাস্ত্র থেকে তোমরা এখান থেকে অ্যান্সার না করলেও চলবে, কারণ তোমাদের আমি বলেছি যে 5টা অধ্যায় থেকে যে কোনো তিনটা, দুই থেকে 3টা অধ্যায় পড়লেই তোমরা কমন পাবে। তাই এই চ্যাপ্টারটা একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে, তাই এই চ্যাপ্টারটা আমি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দিই নাই, জ্ঞানমূলক প্রশ্ন কিছু দিয়ে দিয়েছি, যে তার নবী থেকে জন্য এগুলো কিন্তু কাজে লাগে। সেই জন্য ফিকহ শাস্ত্রের জনক কি? ফিকহ শাস্ত্রের জনক হলো হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু। ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ শব্দের অর্থ হলো অবগত হওয়া, অনুধাবন করা বা জ্ঞাত হওয়া। তারপরে মাজহাব কি? মুস্তাহিদদের উদ্ভাবিত মূলনীতির আলোকে বের হওয়া মাসআলার নাম হলো মাজহাব। মাজহাব শব্দের অর্থ কি? মাজহাব শব্দের অর্থ হলো চলার পথ, ধর্মগত বা বিশ্বাস। চলার পথ, ধর্মগত বা বিশ্বাস। ফিকহ শাস্ত্রের মূল লক্ষ্য কি? ফিকহ শাস্ত্রের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম পালনের সঠিক পদ্ধতি নির্দেশ করা। ফিকহ শাস্ত্রের অর্থ হলো বা লক্ষ্য হলো মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম পালনের সঠিক পদ্ধতি নির্দেশ করা। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন রাখি নাই, কারণ এই অধ্যায়টা তোমরা না পড়লেও চলবে, এই অধ্যায়টা একটু কঠিন তোমাদের কাছে মনে হতে পারে। আর বাকি যে 4টা অধ্যায় আছে সেখান থেকে তোমরা যে কোনো 3টা পছন্দের মতো চ্যাপ্টার পড়বা। তো 6ষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে সালাহ শব্দ অর্থ কি? সালাহ শব্দ অর্থ দোয়া, ইসেকবার, রহমত ও তাজবি। ইবাদত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেই পারে। ইবাদত কি? আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশিত পথে যে কোনো কাজে ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? সালাতের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, চলো সালাতের হিসাব নেওয়া হবে। তারপরে ইবাদতের মূল লক্ষ্য কি? ইবাদতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। হজ কি? আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য জিল হজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাগর প্রদক্ষিণ করাকে হজ বলে। সাওম অর্থ বিরত থাকা। সাওম অর্থ কি? বিরত থাকা। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে মাত্র 3টা। জাকাত শব্দের বৃদ্ধি ঘটায় বুঝিয়ে লেখো। 2 নম্বর মৌলিক ইবাদত বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ইকমাতুস সালাত বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। এই 3টা ভালো করে পড়বা।
এই কয়টা প্রশ্ন যদি ভালো করে পড়ো, তোমরা যে কোনো 2 থেকে 3টে অধ্যায় এখান থেকে পছন্দের মতো পড়বা বেশি বেশি, তাহলে তোমরা ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবে। আর আমার এই প্রশ্নগুলো ভালো করে পড়বা, আর আমি যে এমসিকিউ যেটা দিয়েছি সেটা ভালো, সেই সেই পর্বটা অবশ্যই ভালো করে তোমরা পড়ে যাবে, কমপক্ষে 4 থেকে 5 বার দেখবা, তাহলে আর কোনো সমস্যা নাই। আমার সাজেশন যারা পড়ে তারা কিন্তু শুধুমাত্র আমার সাজেশনটা পড়ি, মাত্র 150টা 140টা নবীর ঠিক পড়ে যায়, আর বইটা টাচও করে না। তারপরেও কিন্তু সবার 15টা নবীর ঠিক 100% সবাই কারেক্ট করে এসেছে প্রত্যেকটা পরীক্ষায়। তাই অবশ্যই তোমরা যারা নতুন এসেছো ইউটিউব চ্যানেলে, মাত্র ভিজিট করেছো, তারা অবশ্যই আমার পূর্বের যে পরীক্ষাগুলো হয়ে গেছে তোমাদের, সেই ভিডিওগুলো আমার এখানে দেওয়া আছে, সেই সাজেশন গুলোর ভিডিও নিচে কমেন্ট তোমরা দেখতে পারো। তোমাদের কমেন্ট গুলো যদি পছন্দের হয় তাহলে দেখো, আর না হয় তোমরা দেখার দরকার নেই। তাই তোমরা আর তোমাদের যে যারা অলরেডি তোমরা আমার সাজেশন ফলো করতেছো, তারা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবা, আর তোমাদের বন্ধু বান্ধব যারা আশেপাশে আছে, তোমরা তুমি যেভাবে উপকৃত হতেছ এই সাজেশন গুলো পড়ে, তোমার বন্ধু বান্ধব যাতে উপকৃত হতে পারে, তাই সবার মাঝেই শেয়ার করে দিবে, আর পুরো বাংলাদেশ ব্যাপী শেয়ার করবা। আই ইউটিউব চ্যানেলটি মূলত তোমাদেরই, তোমরাই এই ইউটিউব চ্যানেলটাকে বড় করবা, তোমরাই গ্রো করবা, তোমাদেরই এটা সব। এই তাই আমি এটা বলতে চাই, ইউটিউব চ্যানেলের মালিক তোমরা সকল ছাত্রছাত্রীরা, তোমরা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরাই এই ইউটিউব চ্যানেলটাকে বড় করবে, এর সাথে থাকবে। তাই এই প্রত্যাশা আমি রেখে এখানে বিদায় নিচ্ছি, এবং পরবর্তী ভিডিওটা খুব দ্রুতই পেয়ে যাবে। তোমরা যারা সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম সাবজেক্ট পরীক্ষা দিবা, যে কোনো সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম, 2টা বিষয়ের উপরে সাজেশন অলরেডি দেওয়া হয়েছে, আর দ্বিতীয় পত্র দেওয়া বাকি আছে। দ্বিতীয় পত্রটা আজকের কালকের মধ্যে ইনশাল্লাহ সব দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিবে অবশ্যই। তোমাদের আগে আমি আমন্ত্রণ করে রাখলাম, তো ভালো থাকো, ধন্যবাদ সকলকে, এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।